সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের আমবাড়ির হাটে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি গরু, সে অনেকক্ষণ যাবৎ গরুটিকে পানি ঢালা হচ্ছে, কারণ গরুটি অনেক শক্তিশালী এবং অনেক মানে গরম হয়ে আছে, অনেক ক্ষিপ্ত হয়ে আছে, লোকজনকে দেখলেই তেড়ে আসতেছে মানে আঘাত করার জন্য। এজন্য দেখতেই পাচ্ছেন গরুটিকে প্রায় তিনটি রশি দিয়ে গাছের সঙ্গে বাঁধা হয়েছে এবং এক পাশে একজন টেনে ধরে আছে, তারপরেও গরুটাকে ঠেকানো যাচ্ছে না। এজন্য তারা গরুটিকে একটু শান্ত করার জন্য মাথায় জলপট্টি এবং শরীরে জলপট্টি দিছে। আপনারা দেখেন, আপনারা নিজ চোখে দেখতেই পাচ্ছেন, একটু জুম করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন গরুটি কেমন ফুঁপিয়ে আছে। আসলে অতিরিক্ত আজকের গরম। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আদৌ এই গরুটি বিক্রি হবে কি না সেটি আমরা নিশ্চিত না, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এটি আমবাড়ি হাটের একেবারেই বাহির প্রান্তে, অর্থাৎ মুখে একবারে ঢোকার যে জায়গা সেখানে, আর হাটের ভিতরের অবস্থা অত্যন্ত ভয়াবহ। এখানে লোকজনে পরিপূর্ণ এবং গরু ক্রেতা বিক্রেতায় পরিপূর্ণ, যদিও বা এই গরুটি এখনও হাটের বাহিরে রয়েছে। এখন বিক্রি হবে কি না, কারণ গরুর যে পরিস্থিতি, আমরা পরে আপনাদেরকে সে বিষয়ে বিস্তারিত জানাব।